অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর স্বপ্ন বুবলিকে বিয়ে করেন সাকিব খান এরপর তাদের ঘর আলো করে আসে ছেলে শেজাদ খান বীর দু হাজার বিশ সালে শেজাদের জন্ম হলেও বুবলি তাকে সবার সামনে আনেন দু সালে বুবলিকে এইসবের জন্য নাকি বাধ্য করা হয়েছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানান ঢাকাই সিনেমার এ নায়িকা বুবলি বলেন সাকিবের কথাবার্তা আপনি দেখেন পত্রিকায় তার ইন্টারভিউগুলো কারো কিন্তু কোনো কিছু নেই সে কয়েকদিন পর এসব আনছে এবং আজকে আমি এসব কথা বলতে বাধ্য হচ্ছে। অনেকে হয়তো বলে আমি কেন এসব বলছি সামাজিক মাধ্যমে স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু তার আগে যে আমাকে বাধ্য করা হয়েছে কারণ বোবার শত্রু নেই সাকিব কিছুদিন আগে বলেছিলেন আমরা হয়তো ভাবতাম চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে বুবলি বলেন দু থেকে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিন্তু কোনো কথা বলিনি তাহলে আমি কেন সেজাদের বিষয়টি সামনে আনলাম অনেকে বলে যে আরেক সন্তানের জন্মদিনে আমি এই বিষয়টি সামনে এনেছি দু হাজার বিশ সালের মার্চে শেজাত পৃথিবীতে এসেছে দু সালের সেপ্টেম্বরেও কিন্তু তার আরেক ছেলের জন্মদিন গেছে দু হাজার একুশ সালেও গেছে তখন কি আমি এই বিষয়টি সামনে এনেছিলাম দু সালে কেন আমি বাধ্য হয়ে আনলাম কারণ আমি তো চেয়েছি সে তার সন্তানদের এক চোখে দেখুক প্রসঙ্গত দু সালে টেলিভিশন লাইভে ছেলেকে নিয়ে হাজির হন বিশ্বাস জানান বিয়ের কথা এরপর দু সালের সেপ্টেম্বরে ছেলেকে সঙ্গে নিয়ে বুবলিও হাজির হন এবং জানান দু সালে জুলাইতে তাদের বিয়ে হয়েছে এরপর সাকিব বুবলি অপুর নানা নাটকীয়তা চলছেই আজ এ পর্যন্তই